राधे 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 राधे, बोलो राधे राधे, ये तो बोलेगा चलेगा तो राधे राधे। রাধে রাধে প্রিয় ভক্তগণ, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আগের মতো আমাদের এত ফলোয়ার্স নেই, আর আজকাল অনেকে বলেন যে ভিডিও তো টাইমলি আসছে না, ওয়াইফাই প্রবলেম, সেবা, অনেক রকমের ফেস করতে হচ্ছে। জানি না রাধারানি কি পরীক্ষা নিচ্ছে। এই জগৎটা হলো দুঃখালয়। এই জগতে যতদিন পর্যন্ত আমরা আছি ততদিন পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে, রোগ ব্যাধি জরা কষ্ট ভোগ করতে হবে। তাহলে এই জন্য যদি আমরা এত কষ্ট ভোগ করি, আমরা মায়ের জননী হয়ে আমাদের এই জগতে আসতে হয়, কত কষ্ট আমরা করি। যদি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভজন করি, তাহলে আমাদের আর পুনর্জন্ম হতে হবে না। বারে বারে মায়ের জননী, আবার এই জগতে কষ্ট, অনেক রকমের কষ্ট ব্যাধি আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তো পরমপিতা ভগবান কৃষ্ণের কাছে যেতে যাই, তাহলে আমাদের কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। তো প্রিয় ভক্তগণ, এখন আমি একটু যাচ্ছি বাইরে। আজকে আমাদের ট্রাস্ট অ্যাকাউন্ট খোলার কথা এদিক দিয়ে, তো দেখা যাক যদি হয় পরে আপনাদেরকে জানাবো। আর বৈষ্ণব সেবা রয়েছে আমাদের, 500 লোকের বৈষ্ণব সেবা। তো 500 লোকের বৈষ্ণব সেবা সেবাতে আমরা যে বাজার সদাই করতে হবে, এখন যাচ্ছি বাজারে। বাসমতি চাল এখানে ভালো পাওয়া যায় না, তো অনেকগুলো দোকান ঘুরে তারপরে বাসমতি চাল নিয়ে আসতে হবে। তো চলুন ঘরে এসে আপনার সঙ্গে কথা বলছি। আর বলি তো এখন একটু অসুস্থ, ঘরে সঙ্গে কথা বলি। রাধে 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 রাধে। তো লাইটটা খারাপ হয়ে গেছে, দামোদরের সামনে যে লাইট ছিল, তো অ্যাকচুয়ালি এটা ভুলই ভিডিওটা বানিয়েছিলাম, করেছিলাম না। তো আমি লাস্টে আওয়াজটা রেকর্ডিং করছি। তো দর্শন করুন আজকে দামোদরের নর্মাল সিঙ্গার। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, দর্শন করে থাকুন। তারপরে আজকে ঘরে এসে কি করছে সেটা দেখাবো আপনাদেরকে। রাধে রাধে। পাটা এরকম করে হাঁটছো কেন তুমি? হ্যাঁ, তুমি ঘোড়ার মতো হাঁটছো, ঘোড়ার মতো। হ্যাঁ বলতো, রাধে রাধে গৌরাঙ্গি। গৌরাঙ্গি বড় হয়ে গেছে আগে থেকে না গৌরাঙ্গি? হ্যাঁ না গৌরাঙ্গি, আসো আসো এদিকে গৌরাঙ্গি। তুমি একটু কীর্তন একটু নাচ করো, একটু বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে ও রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, ও রাধে রাধে ও রাধে রাধে। আ যাও গৌরাঙ্গি, সিটি পড়ছে সিটি, আসো এদিকে আসো গৌরাঙ্গি। তুমি কি খেয়েছো আজকে, কি খেয়েছো তুমি দুপুরে বলো তো, বলো কি খেয়েছো তুমি? রুটি? গৌরাঙ্গি আজকে রুটি খেয়েছে আর আচার খেয়েছে, আচার। এই যে এদিকে আসো, এদিকে আসো, ধরবে না গৌরাঙ্গি, ভালো তো, এদিকে আসো। দেখুন গৌরাঙ্গির কান্ড দেখুন, গৌরাঙ্গি তুমি কি করছো ঘরের ভিতরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো, হাত দিয়ে আসো, যাও কুলে নেবে, আসো চলো আমরা ঘুরতে যাবো, চলো। গৌরাঙ্গি বড় হয়ে গেছে, গৌরাঙ্গি এখন ও আজকাল গৌরাঙ্গির কথা শুনে, খুবই ট্যালেন্ট গৌরাঙ্গির,
গোরাঙ্গি জলের বোতল নিয়ে আসো তো, জল খাবো। জলের বোতল নিয়ে আসো, যাও তাদের নিয়ে আসো, জলের বোতল নিয়ে আসো, তাদের নিয়ে আসো। এ দেখুন প্রসাদ খাচ্ছে গোরাঙ্গি। গোরাঙ্গি তুমি জলের বোতলটা নিয়ে আসো, বোতল নিয়ে আসো, জলের বোতল, জলের বোতল নিয়ে আসো তাড়াতাড়ি, জলের বোতল নিয়ে আসো। হ্যাঁ, এ দেখুন, এ দেখুন, দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, দাও দাও দাও। হরি বল, যাও আসো। এইয়ো গোরাঙ্গি এখন উঠে কি করে দেখুন, গোরাঙ্গি বসো, বলো বলো, রাধে 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 ও রাধে ও রাধে ও রাধে। গোম্পারানি মাসি পিসি মোদের বাড়ি যাও, গৌরাঙ্গীর গোমাও গোমাও গো, গৌরাঙ্গীর গোমাও গোমাও গো। তো প্রিয় ভক্তগণ, আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, জানি না, একটু গরম এত পড়েছে বৃন্দাবনে, এত গরম পড়েছে, মানে অসহ্যকর গরম, লাস্ট গরম পড়েছে। তো সবারই শরীর খারাপ, গায়ে এনার্জি নেই, পুরো শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। কালকে তো বিকেলবেলা দুপুর অব্দি সেবা চললো, বিকেলবেলা পুরো খাওয়া দাওয়ার পরে হাঁটতে পারছি না, এত টায়ার্ড হয়ে গেছে গা। তো আজকে দিনটা এরকম লাগছে, বৃন্দাবন পুরো খালি হয়ে গেছে, রাস্তাঘাটে লোকজন নেই। বৃন্দাবনে কিছুদিন আগে 5 লোক মারা গেছে মন্দিরে, তারপর 6 লোক অসুস্থ হয়েছে, বাইরের থেকে লোক এসেছিল, উপর থেকে ভাদরে পাথর ফেলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে 5 লোক মৃত্যু হয়েছে। তো বৃন্দাবনে এসে যদি কারোর মৃত্যু হয় সেটা একটা ভাগ্য, আর আমাদের বৈষ্ণব সভা এসে যাচ্ছে, 500 লোকের বৈষ্ণব সভা হবে। তো এখন একটু দৌড়াদৌড়ি করছি দোকানে থেকে কেনাকাটি, চাল ডাল বেরিয়েছিলাম আমি একটু বাইরে, চাল ডাল দেখে আসলাম। তো এখনো প্রসাদ পাইনি, এখন আসলাম ঘরে এসেই। গোরাঙ্গি দর্শন করছে, আর বলি তো এখন একটু অসুস্থ, তো বলি ঠিক হলে বলির সঙ্গে কথা বলে দিব, আপনারা আশীর্বাদ করুন যেন তাদের ঠিক হয়ে যায়। ভগবান যা করে সব মঙ্গলের জন্য করে। তো প্রিয় ভক্তগণ, আজকে দর্শন তো করেছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আমাদের লাভ স্টোরি লাভ স্টোরি আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কৃষ্ণ বিনা এই জগতে কেউ আপন নয়, যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে ভগবান কৃষ্ণকে আপন করে নেননি ততক্ষণ পর্যন্ত আপনি এই জগতে কাউকে আপন করতে পারেননি। এই জগতে যারাই আপনার সঙ্গে রয়েছে, আপনার সঙ্গে থাকবে, তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই দেখবে না, কিন্তু ভগবান কৃষ্ণের ভজন করতে চাই, কৃষ্ণ কখনো তাকে আলাদা করে না, যত বিপদে থাকুক না কেন ভগবান তার ভক্তকে কখনো ছাড়ে না। এই জন্য কৃষ্ণ ভবনাময় জীবন জীবনযাপন করুন, কৃষ্ণ সবার মঙ্গল করবে, রাধাহানি সবার কৃপা করবে। খুবই টায়ার্ড হয়ে গেছি, অসুস্থ ফিল করছি, ভালো থাকুন সবাই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এন্ড করছি, গোরাঙ্গি খুবই দুষ্টামি করছি, গোরাঙ্গি বড় হয়ে গেছে এখান থেকে, গোরাঙ্গি আজকে রুটি খেয়েছে, আমাদের ঘরে নয়, আমাদের পাশের প্রিয়বাসী বাড়িতে গেছিলো, গোরাঙ্গি রুটি খেয়ে আসলো, আর ঘরে এসে আচার খেয়ে নিয়েছে। না গোরাঙ্গি বলো দো, রাধে রাধে বলে দাও, বলো বলো, রাধে 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 রাধে।
बोलो राधे राधे, ये बोलेगा चलेगा तो राधे राधे।